রাজ্যে তৃতীয় বৃহত্তম ঈদের নামাজে জামাত সম্পন্ন হলো মুর্শিদাবাদের শামসেরগঞ্জের লোহরপুর ঈদগাহ ময়দানে। আজ শনিবার প্রায় 70 থেকে 80 হাজার মানুষ একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। সকাল 7টায় মাদ্রাসা জামিয়া মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসা সহকারী হেড মোদারদেস মাওলানা নুরুল ইসলাম কাসেমির ইমামতিতে এই সুবিশাল ঈদের নামাজের জামাত সম্পন্ন হয়। চাচণ্ড, লোহরপুর, জালাদিপুর, বাসুদেবপুর, সাহেবনগর, গাম্ভারতলা, তালতলা, নিমতলা, শিকদারপুর, উত্তর মোহাম্মদপুর সহ প্রায় 20 থেকে 25টিরও বেশি গ্রামের হাজার হাজার মানুষ এই ঈদগাহে নামাজ আদায় করেন। ঈদগাহের চতুর্দিকে লোকে লোকারণ্য হয়ে যাওয়ায় আশেপাশের বাগান, রাস্তাঘাট, মসজিদ সর্বত্রই ভিড়, ঠেলাঠেলির মধ্যে নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসলিমরা। ঈদুল ফিতর উপলক্ষে সকাল সকাল গোসল সেরে বড়দের সাথে শিশুরাও পাজামা পাঞ্জাবি পরে ঈদগাহের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তায় কাতারবদ্ধভাবে বিভিন্ন গ্রাম থেকে তাসবিহ পড়তে পড়তে সকলেই ঈদগাহে প্রবেশ করেন। আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অন্যদিকে গ্রামের মসজিদগুলিতে মহিলাদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টায় ঈদের নামাজ সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ, পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই জামাত লোহরপুর ঈদগাহ। এখানে খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে আমরা ঈদের নামাজ আদায় করেছি এবং সারা পৃথিবীর মানুষের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছি যেন পৃথিবীর মানুষ ভালো থাকে, শান্তিতে থাকে, পরস্পর সহযোগিতা, সাহায্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব সব কিছু যেন মানুষের মধ্যে থাকে।